আজকে তো আমরা দেখে নিচ্ছি, আজকে আমাদের ঠাকুর। ছোট্ট ম্যাডাম নিজে নিজেই ফোন খুলে ভিডিও শুট করছে। তো আজকে 8 তারিখ, আজ শনিবার, আজকে ষষ্ঠী। তো যারা নতুন বা পুরনো সবাইকে হ্যাপি ষষ্ঠী। আর ষষ্ঠী সম্পর্কে দু একটা কথা বলি। ষষ্ঠী মূলত বাঙালিদের মধ্যে অনেক ষষ্ঠী আছে, তো এটা জামাই ষষ্ঠী। ষষ্ঠী মূলত মারা সন্তানের ছেলে মেয়েদের ভালো মানে শুভকামনার জন্য করে থাকে। তো ভাত টাত এইসব খায় না, তো এরকম আমি দেখছি। তো এটাই, এটা জামাই ষষ্ঠী। এবছর তো তাও গরমটা একটু কম, জামাইরা খেতে পারবে, নালে গরমের মধ্যে খাওয়াটা খুব চাপের হয়ে যায়, তাই না বলো? তো আমাদের এখানে ষষ্ঠী নিয়ে একটা রিচুয়ালস আছে। এখানে একটা গাছ আছে, তো সেই গাছটাকে এক পাশটাকে ছেলে মানে এক পাশটাকে মেয়ে মানে মেনে পুজো করা হয়। যে পাশটাকে ছেলে মানে সেই পাশটাকে যেমন জামাইদের করে এইসব আশীর্বাদ টাশীর্বাদ, পুজো টুজো, তারপরে খেতে মেতে দেয়, তো এগুলো করে। তাহলে এগুলো করে, তারপরে একটা সুতো নিয়ে পাকায় পুরো গাছটাকে এরকম ধরে, তো এগুলো করে। তাহলে চলো আমি তোমাদেরকে ওই পুজোর একটা ভিডিও দেখাচ্ছি। এটা অশ্বত্থ গাছ, অনেক পুরনো। এই সময় পুরোহিত একটা ব্রত কথা শোনাচ্ছে ষষ্ঠী সম্পর্কে।